আসসালাম আলাইকুম শেয়ার করছি চিকেন রোস্টের সহজ এবং পারফেক্ট দুটি রেসিপি আমি যা উপকরণ এই রেসিপিতে ব্যবহার করেছি এর থেকে দুটো উপকরণ চেঞ্জ করে দিলেই বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট বাসায় তৈরি করতে পারবেন আশা করছি এই পদ্ধতিটা আপনাদের কাছে সহজ মনে হবে ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে কি কি লাগছে তিনটা রোস্টেড মুরগি কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পানি ভালোভাবে ঝরিয়ে নিলে ভাজার সময় তেল কম ছিটাবে আমি লেগ পিসটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি এতে ভাজার সময় আর টান হয়ে থাকবে না আমি বড় একটা বোলের ভিতরে সবগুলো চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে দেশি মুরগি নিয়েছি আপনারা ফার্মের মুরগিও নিতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে লেগ পিসটা মাঝখান দিয়ে কেটে নেবেন ঠিক এভাবে ছুরি দিয়ে কেটে নেবেন আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি এখন এর ভিতরে হাফ চা চামচ লবণ এক চিমটি জর্দার রং দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি জর্দার রঙটা টোটালি অপশনাল ভালোভাবে মাখিয়ে আমি ভাজতে চলে যাচ্ছি আমি এখানে কোনো ম্যারিনেট করব না মাখা হয়ে গিয়েছে আমি হাফ কাপ তেল দিয়ে নিয়েছি তেল অল্প গরম থাকা অবস্থায় চিকেনগুলো দিয়ে দিতে হবে এতে তেলে চিকেনগুলো দেওয়ার সময় গায়ে ছিটে আসার কোনো ভয় থাকবে না আর যেহেতু চিকেন ভাজার সময় অনেক বেশি তেল গায়ে ছিটে আসে মিডিয়াম আছে ভেজে নিয়েছি দেশি মুরগি বেশি ভাজার প্রয়োজন হয় না তবে ফার্মের মুরগি হলে দেশি মুরগির চেয়ে একটু বেশি ভাজতে হয় এখানে প্রথম সাইড আমি তিন মিনিট এবং পরের সাইড আমি দুই মিনিট ভেজে নিয়েছি এভাবে আমি সবগুলো চিকেন ভেজে তুলে নিয়েছি এখন রোস্টের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি এখানে হাফ কাপ টক দই নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা রোস্টে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্ট অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কাজু বাদাম বা তিরিশ থেকে বত্রিশটা কাজু বাদাম বাদামের পরিবর্তে পোস্ত বাটাও দিতে পারেন তবে কাজু বাদামে রোস্টের টেস্টটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এটা আমার হোম আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দুই টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি ষোলো থেকে সতেরোটা কাঁচামরিচ যেহেতু এটা ঝাল রোস্ট তাই ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন এরপর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া আপনারা যদি বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে যে কাঁচামরিচ এবং গুঁড়ামরিচ দিয়েছি এই দুটো বাদ দিয়ে মশলাটা তৈরি করে নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি রোস্টের স্পেশাল মশলা এটা কিছুদিন আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম যা কিনা দুই থেকে তিন মাস তৈরি করে বাসায় রাখতে পারবেন এখন এখান থেকে আমি তিন টেবিল চামচ রোস্টেড মশলা দিয়ে দিচ্ছি এর লিঙ্কটা আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ যেটা বাটলে দুই টেবিল চামচ হবে এটা আপনারা বাদ দিতে পারেন যা কিনা টোটালি অপশনাল হাফ কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি আপনারা পাটায়ও পিষে নিতে পারেন মশলাটা তৈরি করে আমি রান্নায় চলে যাচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ সয়াবিন তেল অথবা থ্রি ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি তিনটা দারুচিনি পাঁচটা এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি যখন এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এর ভেতরে যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম তা পুরোটা দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর ভিতরে আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে তিন টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি এতে মশলাটা পুড়ে যাবে না এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন তেল এবং মশলাটা আলাদা হয়ে গিয়েছে তখনই এর ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচ মিনিট মশলা কষিয়ে নিয়েছি তেলটাও ভেসে উঠেছে এখন চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে দুই মিনিট রান্না করছি এতে মশলার যে ফ্লেভারটা তা মুরগির ভিতরে খুব ভালোভাবে ঢুকবে দুই মিনিট পর এর ভিতরে দিয়ে দিচ্ছি দেড় কাপ দুধ এবং হাফ কাপ পানি আপনারা চাইলে এখানে হাফ কাপ দুধ এবং দেড় কাপ পানিও দিতে পারেন এ দিয়ে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন খুব ভালোভাবে নেড়ে মিডিয়াম আচে ছয় থেকে সাত মিনিট ঢেকে রান্না করছি আমার এই রেসিপিটা আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ছয় সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন চুলার আঁচটা একেবারে কমিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ মাওয়া মাওয়াটা আমার হোম আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব মাওয়ার পরিবর্তে আপনারা গুঁড়া দুধও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ কেওড়া জল আমি যা যা মশলা দিয়েছিলাম সব কিছু একবার দিয়ে বাসায় ট্রাই করে দেখুন ঘি এবং কেওড়া জলটা দিলে বিয়েবাড়ির রোস্টের একটা সুন্দর ফ্লেভার চলে আসবে যারা ঝালের সাথে হালকা মিষ্টি পছন্দ করেন তারা এক টেবিল চামচ চিনি দিয়ে দিবেন এখন আমি ছয় থেকে সাতটা কাঁচা মরিচ হালকা কেটে আমি দিয়ে দিচ্ছি যেটা কিনা খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করবে এখন খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আপনারা চাইলে আরও একটু মাখা মাখা করে করতে পারেন আমি এরকমই নামাবো এটাই আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে এখন হাই হিটে এক মিনিট রান্না করে এখান থেকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল চিকেন রোস্ট আশা করছি আপনাদের কাছে ঝাল রোস্ট এবং বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট এখন খুব সহজ হয়ে গিয়েছে দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ